ধ্বংস করব পরিষ্কার আইন আইনের জায়গায়। তুমি যেমন আইনকে তোয়াক্কা করো না, সমাজও এবার আইনকে তোয়াক্কা করবে না। পুরো সমাজ ব্যবস্থাকে আমি পরিচালিত করব। আর জিও রহমান যে বিদেশ থেকে কলকাঠি নাড়াচ্ছে, টাকার মালিক হয়েছে, এবার জিও রহমানের বিচার হবে বলে তুমি জানিয়ে দিও। আমি প্রবাসী কল্যাণে চিঠি দিব। এবং ও কোথায় জিও রহমান? কই ডাকো, জিও রহমানকে ডাকো, ওর সাথে কথা আছে না? ওকে দরকার, ভণ্ড ওকে দরকার। আমি পাইছিলাম কি উনি চলে পলাই গেছে। হ্যাঁ জি, ওনাকে আমি পাইছি। তুমি আমাদের এই ব্যাপার, আমরা এই ব্যাপার আইছি। হ্যাঁ, তো তুমি হতে আমি এগুলো মানি না, আমি চলে যাব। এগুলো মানে না, এগুলো মানবে না, কথা আমি এখানে থাকবো না। দেখো আমি থাকবো না, আমি তুমি থাকো, তোমার যা অসুবিধা এখানে বলো। তুমি কি কি অসুবিধার জন্য এটা করতেছো? তো ওটা আমি এখন থাকবো না, আমি ওটা মানতেছি না। বলো যে আপা ডাকতেছে, তোমরা যদি আমার কথার বাইরে থাকো আমি তোমাদের বিরুদ্ধে মামলায় যাব। আর যদি তোমরা আমার কথার ভিতরে থাকো আমি তোমাদের প্রতি, আমি তোমাদের প্রতি, আমি তোমাদের প্রতি কখনই থাকবো, নরম থাকবো যদি তোমরা আমার কথার ভিতরে থাকো। কিন্তু তোমরা যদি উল্টা করো, জিও রহমানকে মানা করে দিবে ঘরে এসে যেন কোনো সন্ত্রাস না করে। আমরা এখানে গোয়েন্দা বিভাগ দেখে যাচ্ছি, ঠিক আছে? শোয়েবের গায়ের উপর যদি আর কোন ধরনের একটা টুলটি পরে, আমি পুরস্কার ছিন্ন ভিন্ন করে এই পুরো বিটা আমরাই নিয়ে ফেলবো। সমাজ নিয়ে ফেলবে, আমি নিয়ে ফেলবো এটা। এখানে আর থাকতে 4.5 বছর বলো এই কিভাবে কি ছিল বলো? মা হড়ে, মাও হড়ে, ঠিক কে ইয়ন আজি অনুরে কেন মা এটা দূরে দিয়ে দে কেন লাই আলমগীর দে জিও রহমানে দূরে দিয়ে দে মানে আই ইনা সহজিতা আছি। হ্যাঁ, ইনা মা সহজিতা আছি, মানে ফোয়ার ফক্তে আছন, ফোয়ার ফক্তে আছি, মানে 4.5 বছর পরে ফোয়ারে যেহেতু আনা পরে ইয়ে না ফক্তে আছন বলে অনুরে দূরে দিয়ে দে, দূরে দিয়ে দে। হ্যাঁ, তোলে দূরে দিয়ে দে। এখন অনুর ফোয়ারে তা হোক কোনো সন নে আলমগীর, আমার সাথে দুবাই গিয়ে দেখা করবো আমার বাড়িতে গিয়ে। রেখে দাও, এবার রেখে দাও, আর ফোন ধরবেন না, রেখে দাও। ওদের বৌরা কোথায়? বৌরা কোথায়? কেন ভিতরে কেন? তোমাদের যা একটা বাইরে ছিল যে জানো না তোমরা? তোমাদের বড় যা খুব খারাপ জঘন্য ব্যাপার, সবাই জানে 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 অনেক চেষ্টা করেছি আমরা, চেয়ারম্যান সাহেব আমি অনেক চেষ্টা করেছি, ওনাকে আসতে পারিনি, উনি নানা ধরনের বয়না দিয়ে চলে যায়। তবু ওকে ডাকো, বলো যে ডাকতেছে, আপা ডাকতেছে, মাছ চাইলে বলো যে এখন যদি আসে, যদি মাছ চায় বড় ভাইয়ের থেকে মাছ চাই, আমরা মিলাই দিব, আমরা পুলিশে দিব না, কিন্তু মাছ চাইতে হবে, মাছ থেকে মাছ চাইতে হবে, ভাইয়ের থেকে মাছ চাইতে হবে। আপনি কি বলেন? আপনি তো এখানকার মেম্বার, আপনি একটু বলুন ব্যাপারে যে এরপর আমরা তো দিয়ে যাচ্ছি, এর পরবর্তী পদক্ষেপে আপনারা কি করবেন? আপনারা কতটুকু নিরাপত্তা দিতে পারবেন সোহেবের, সেটা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার হিসেবে কাবেরী আবাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টা আসলে দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করছি, আমি গতবারও ইউপি নির্বাচিত ইউপি সদস্য ছিলাম, আমি অ্যাডভোকেট আব্বাস আঙ্কেলকে নিয়ে আমি এদের বাসায় মিনিমাম 12টা মতো বৈঠক করছি। এদের জিও রহমানের যখন বাপ ছিল, এই বাপকে নিয়ে আমি 7টা বৈঠক করছি, জিও রহমানের বাপের মৃত্যুর পরে আমার আরও 4টা বৈঠক হয়েছে এখানে। আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম এই জিও রহমানের সমস্ত জায়গা, এখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমি
আমার দায়িত্বে এবং বাস্তাক অবস্থায় আমি এই জায়গাগুলা তাদেরকে বাক করে দিয়েছিলাম। আমি প্রত্যেকটা বৈঠকে একটা কথা বলছিলাম জিয়াবানের বাপকে এবং জিয়াবানের মাকে বলছিলাম, তোমরা আমার সাথে আসো, তোমরা যদি এদেরকে তোমাদের বাচ্চারা যারা এখানে সংঘাতে জড়াচ্ছে এদেরকে যদি তোমরা প্রতিহত করতে না পারো তাহলে তোমরা আমার সাথে আসো, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাবা মা যদি আমার সাথে থাকে আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমি তৎকালীন তার বাবা এবং তার মাকে অনেকবার আমি এই জায়গায় 7 বার বড় করছিলাম, বাপ জীবিত থাকা অবস্থা অ্যাডভোকেট আব্বার সাহেব এখানে ছিল, আরো অন্যান্য মানুষ ছিল, এদের ফ্যামিলির এদের আপনার গোষ্ঠীর অনেক লোকজন এখানে ছিল। অনেক চেষ্টা করার পরও আমরা তাদের বাপ এবং মার সহযোগিতা একান্ত সহযোগিতা আমরা তৎকালীন পাই নাই, যার কারণে আমি তখনও বলেছিলাম এখানে বৈঠক থাকতে এটা আমার দাদি এখানে ভর্তি আছে, আমি দাদিকে বলেছিলাম দাদি আমার কথা আজকে না শুনবেন কালকে আপনার ছেলে কাউকে না কাউকে আপনি হারাবেন, আমার কথাগুলো শুনে আপনি আসেন আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আমি এমনও বলেছিলাম আমি সদস্য হিসেবে আমি এই আলমগীরকে আমি মোবাইল করে দিই, আমি ইনুসারকে দিই, আমি মোবাইল করে দেশের জেল দিই, তাইলে এখানে আর সংঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন জিয়ারহমান বিদেশে ছিল, বিদেশ থেকে জিয়ারহমান আসছে, জিয়ারহমান আসার পরও এখানে উৎপাত হয়েছিল। এখানে যেহেতু এটা যেহেতু দুর্গম এলাকা পাহাড়ি এলাকা এখানে সন্ধ্যার সময় কোনো লোকজন এখানে আসা যাওয়া থাকে না, যার কারণে এখানে নিরিবিলি জায়গায় এরা এই ধরনের একটা সংঘাত করেছে, করার পরও এরা এ অনেক চলে গেছে বিভিন্ন চিকিৎসা মিকিৎসা। আমাদের নেতৃত্বে আমরা অনেক এদেরকে বুঝাইয়া সুঝাইয়া তখন ভাব ছিল অনেক টাকা পয়সা নিয়ে দিছি এবং আমি ওনাকে অনেকবার বলছি আপনি আসেন আপনার জায়গায় আমি ঘর করে দেবো, কিন্তু সোহেব আর এটা আমার চাচা ও বই আসতেছে না, ও নিরাপত্তাহীনতা ভুগছে, আমি বলছি আমি নিরাপত্তা তোমাকে নিরাপত্তা দেবো। তো তখন ও আমাকে শুধু একটা কথা বলছিল, মানে ওর অনেক টাকা পয়সা লস হয়েছে, এই টাকার হিসাব নিসাব কিভাবে। আমরা অনেক চেষ্টা করছি যেহেতু এখানে কোনো গার্ডিয়ান নেই, এই বদুরি চৌধুরী পরিবারে কোনো গার্ডিয়ান নেই, এদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই, এদের গার্ডিয়ানশিপ মা ছেলের কথা শুনে না, ছেলে মায়ের কথা শুনে না, একদম ছত্রভঙ্গ একটা ফ্যামিলি, এখানে কেউ কার কথা শুনে ঐতিহ্যবাহী পরিবার। কিন্তু বাবা মারা যাওয়ার পর পরিবারটা ছত্রভঙ্গ হয়ে গেছে, কেউ কারো কথা শুনো না, যার কারণে ও আসতেছে না, আসে নাই। না হয় আমরা যথেষ্ট চেষ্টা করছিলাম এলাকার মানুষ, একে আমি এর সামনে আছে সবাই সব এখানে সামনে আছে, আমি নিজে এর বিটা এখানে আমি বাক করে দিছি, বিটা কোনো বিদ্যমান আছে এখানে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা একে এর ফাওনাটুকু এর বাপ থেকে যেভাবে যে সম্পত্তি ভাবে সে ফাওনাটুকু যাতে সে পায় উপযুক্তভাবে যথাযথভাবে পায় সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করে দেবো। বাকিটা আপনার সহযোগিতা কি করা দরকার, ও যেহেতু দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত এবং এলাকা থেকে এলাকায় ছিল না, তার বাসায় ছিল না, সে ব্যাপারে আপনি যদি পারেন তাহলে মানে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নিলে ভালো হবে। এখন তুমি কোথায় থাকবে? এখন কথা হচ্ছে যে এখানে কে জানবে সাসা ঘটনা সত্য না, হিন ঘটনা সত্য না, হরিয়ার মানুষ অনাত্মীয় বুদ্ধি সবের ফকলের ভিতর ইয়ান অশান্তি ইয়ান শান্তি হলে ভালো না হইবো, ভালো ভালো হইবো, ভালো ফোয়াইবে রে তোর বড় ভাই, ফোয়াইবে তো বহুত হাম গজ্জে গরম লাই বেশি গজ্জে বেশি গজ্জে, কিন্তু ফোয়াইবে রে ছোট ভাই কোন মাসার গজ্জে মামা হন না মামা না ওনে আইয়ন মামা ইন দেইয়ন সাস্তো মামা। আচ্ছা এই যে সোহেব সোহেব যা যে নির্যাতিত 4 বছর গড়ে বাড়ে, হ্যাঁ ও ও বনর হাসার থাকে বিভিন্ন ধরনের বৈঠক হইল বিভিন্ন সময় আর মামা শহীদুল্লাহ সাহেব বহুতবার আসিল এখানে আর নথাই পরবর্তী দাহাজত বাহিনী খুব বেশি সবাই বেশি নির্যাতিত বহুদিন ধরে নির্যাতিত উনি বই ইয়েতে ওখানে ফালে গেছে
আর আসতেছে না হ্যাঁ সেইটা আমরা এতটুকু জানি এখনো বুঝে যাচ্ছে সমাজে একটা ভয় ভীতি রয়ে গেছে এখন সাবেক চেয়ারম্যান হ্যাঁ ঘটনা সত্য তাই না এখন আমাদের কি করা উচিত বলো আমাদের কি করা উচিত হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আমি দেখতে গেছি ওনাকে যেদিন মারছিল আমাদের সামনে ওই ওর বাড়ির সামনে সেদিন কিন্তু আমি ওই সাথে সাথে আমি হাসপাতালে দেখতে গেছিলাম ওই সুগার আঘাতটাও দেখছি এবং ফেডের ওই ফিটের মধ্যে দুইটা আঘাত তিনটা দেখছি আর কি তিনটা শরীর আঘাত দেখছি দেখার পরে আমি ওকে কিছু খরচপাতি দিয়ে আমি চলে আসছিলাম ঠিক আছে খরচপাতি দিয়ে আমি চলে আসছিলাম নাস্তা পানির টাকা দিয়ে তারপরে এরপরে আমি দু একবার দেখছি আর পঞ্চায়েত আর ঘরের পঞ্চায়েত হানি না গাল সুবিধার আপুরে গাল সুবিধার আপুরে তইলে আর বাপরে উঁকি দিয়ে হরে বারাং চাষি হরে উঁকি দিয়ে হরে বাপ হিস্টুক করি হরে মারা গিয়ে তই এখনো বিচার হন মিচ্ছে না ভাই না ফোন হারনে বিচার হারো বিচার ডুলে ডুলে এরা যত নির্যাতন বিচার হারে গজছে গরনের পরে আর কুরাল শরীফ লই চৌধুরী ফেরা মসিতম মাঝে আর বিচার হান আর বাপ মৃত্যু আর হস্তত দুই বছর শুক্রবারে রমজানের মাঝে তৈলে কিয়ে কেছু না হ তৈলে একজনে নেই হ দে মানে এড়েকা ফেরা ফে করো আই তো বড় বাধা কিনা গিয়ে দেয় যদি এ বিচার যদি না দলে সারা শিয়াম খালি আয় প্রত্যেক মসজিদের মাঝে মানে আই ইয়ান হইম মানে আর প্রত্যেক আজি তোর বিদের মাঝে ঠ্যাং দিয়ে না তোর তো কেন লাগে আর তো বিদ ঠ্যাং দিয়ে রাই নিজ দহরি ভাই আর ইয়ার কেন হইয়া আর মাঝে তারে দে দিকে আর ফোটার দিকে আই আর ওই ভাই আই রো আর বাবা আর সারা ওই কে আই গলা আছে তুই আর আদুলে তুই রে তুই যারা নাকি বিচার করিব অমুক করিব সারণে তারা কিন্তু হারালে আর দাম সহ আর নির্যাতন দেখুন আর তো তাদের দেখুন কি হয় আর এই তারা সন্ধ্যা বানিয়ে দিতে এটা সন্ধ্যা বানিয়ে দে আর কোরআন জন্য হয়ে দিয়ে তারা কি কামার জমা করে আর কি করে মারি করে বুঝাই যোগ আর জনগণ তো বুঝালো চ ডরে কি হলো অতি তারা মরো ইতার মরুক ইতার হতে ইতার হোক আর চান্ন আর করছান্ন আর এ বিচার বল মিশে দিয়ে কিন্তু কি আনের উপর আমি কি আসার বিচার বাতি না তুই আসার বিচার বাতি না তুই আসার বিচার বাতি না আর তুই আগু হর ভাইও আর তুই আপনার মানি তু জনগণ তু একজন একজন বুঝাবে না আর কি করিলে না হাতু না আসা আজ হয়তো বিজান না ভার আজ তো হাইতো লেতে না ভার আয় বউ বলে তো পথে পথে আয় হ কি কইছো যার ধর্ম তত তুমি হলে কি আসার আমার দিন পাইতাম কি আসার আমার দিন বিচার পাইতাম তো আয় বাবা বাবা ভাজি থাকি দে আর বাবা ভাজি থাকি দে হই দে অভাবের না যাক এর হই দে ইটার হইবে উকিলের বিয়ে গিয়া ব্যবসা ইটার ব্যবসা তো এ বিচার লাগে দে গম আর খারাপ আর জ্ঞান যা সুখে এ ধরনের গরিব লাগলে ব্যবস্থা করো তো এখন হত দে হত গমন আর হরা বলো আর গমন আর হরা বলো আর তাই হত বাহারে গণিও এখন এর গরিব এ হয়ে আনিও রে আর যাহার এতে নিজাত জি জি আপনার নাম কি মোহাম্মদ সোহাল দিশু আপনাকে কি কি দাবি আপনার কি দাবি তা কি দিচ্ছেন আপনাকে আমি একটু আর বলতে নিরামত্তা জীবন আর নিরামত্তা জীবন আর দজনি ভালো কেন একটু এদিকে আসো ও আসলে খুব ইমোশনাল হয়ে গেছে এখানে এখানে আসলে আমরা দীর্ঘ সাড়ে চার বছর পর সোহেব নামক বদিউল আলম চৌধুরীর বড় সন্তানকে নিয়ে অত্র এলাকায় এলাকার সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বাররা সহ এখানে যুবলীগের সভাপতি আমাদের মুরব্বী এখানে এসেছেন সবাই আমরা এখানে সমবেত হয়েছি মূলত সোহেব এবারে বড় ছেলে বড় সন্তানকে বাকি দুই ভাই জিয়াউর রহমান এবং আলমগীর যাদেরকে বিদেশে সে প্রবাসে পাঠিয়েছিল প্রচুর টাকা পয়সা অর্জনের জন্য এবং তার মা এখানে তার মাও সাক্ষী দিয়েছে
তাকে মেরে ধরে চোখ কানা করে এক সময় সাড়ে চার বছর আগে প্যাট ছিদ্র করে, এই যে প্যাট ছিদ্র করে, প্যাট ছিদ্র করে পিছনের এই যে রক্তাক্ত অবস্থায় তার মাথা কেটে তাকে কুপিয়ে তার মাকে মেরে তার বড় বাবাকে মেরে তাকে ঘর থেকে বিতাড়িত করেছিল, তাদের ঘর দখল করে ফেলেছিল বাকি ভাইরা। আজকে সাড়ে চার বছর পর আমরা ওর অধিকারের ব্যাপারে এখানে আসলাম এবং তার পরিবারের এই যে ঠুনকু কতগুলো কই তোমাদের মাল সামাদে গুলো দেখাও, তার স্ত্রী এখানে আছে, আপনি মায়ের কাছ থেকে আর কথার সাথে বাস্তবতা কতটুকু মিল আছে সেই বিষয়ে পুরোপুরি মিল, পুরোপুরি মিল। এখানে মসজিদ কমিটির সবাই আছেন, মেম্বার সাহেব আছেন, আপনি এদিকে আছেন, মেম্বার সাহেব আছেন, এরা প্রত্যেকে এই বিষয়টি জানে। এ অত্যন্ত নিরীহ, চোখ কানা হয়ে যাওয়ার পরও আমার কাছে অবাক লাগছে যে আইন প্রণয়ন সংস্থা কেন এই বিচারটি নিল না। বাংলাদেশের আইনের মধ্যে আমি মনে করি গণ অধিকার প্রতিষ্ঠিত করা দরকার। চার বছর একটা মানুষ লোকান্তরিত, এই নিজের ঘর থেকে বঞ্চিত সেই মানুষকে আমাদেরকে নিজস্ব রিস্কে আমার এখানে এনে দিতে হয়েছে। আমাদের এই নিরাপত্তা, এই জনগণের নিরাপত্তা রাষ্ট্রকে বহন করতে হবে, সেজন্য আমরা চাই প্রতিটি জায়গায় আরো বেশি প্রশাসনিক নজরদারি করা। আমরা দেখেছি আপনি অনেকের তাদের যে লক্ষ্য ছিল অধিকার আদায় নিয়ে আপনি যে কাজ করেছেন, যে এখানে এসেছেন আপনি তার অধিকার নিয়ে আপনি কতটুকু যে সফল হবেন সেটা আপনার কি ধারণা? আমি পুরোপুরি সফল হব বলে বিশ্বাস করি, কারণ আমরা এখানে সোহেব এতক্ষণ ধরে কান্নাকাটি করে বলছিল, বলেছে তোর টাকা নয় সেজন্য তুই বিচার পাবি না, কিন্তু আমরা টাকা পয়সা বিহীন বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণ মুক্ত সমাজ গঠনে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। এখানে যারা এসেছে এক টাকা নিয়ে যখন তারা বেচা কেনা হয় নাই, এরপর থেকে তার ভাই জিয়াউর রহমান এবং আলমগীর যাকে যার একটি চোখ নষ্ট করেছে তাকে একটু দেখেন আপনারা, যার একটি চোখ ওই পাশে, যার একটি চোখ নষ্ট করেছে, যাকে আপনার বুভুক্ষ অবস্থায় রাখা হয়েছে তার অধিকার সম্পূর্ণত রাখবো বলেই আমি কঠিন একটি এখানে সিদ্ধান্ত নিয়ে এখানে দাঁড়িয়েছি এবং এলাকার মানুষ আমার সাথে, আপনারা কি সবাই রাজি আছেন? আপনারা সবাই নিরাপত্তা দিতে পারবেন? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, সমাজের হাত তুলেন, মহিলা মেম্বার হয়েছেন হাত তুলেন আপনারা। ম্যাম আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এলাকার প্রতিনিধিরা এখানে রয়েছেন, সাবেক চেয়ারম্যান সৌদুল, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করেছে, দায়িত্ব তারা কি দায়িত্ব পালন করবে? অবশ্যই তাদের দায়িত্ব আছে, পরবর্তী তারাই বলবে। সংক্ষিপ্ত ভাবে বলেন, সংক্ষিপ্ত ভাবে বলেন আপনার দায়িত্ব কি? আমরা তো সোহেবকে রেখে যাব, আমরা এর মধ্যে কিন্তু সন্ত্রাসী চক্র টেলিফোন আমাদের সাথে যোগাযোগ করেছে। কথা বলছিলাম পিএম কালের সাবেক চেয়ারম্যান সৌদুল্লাহকে আমরা পেয়েছি, একটু তার সাথে কথা বলবো, সোহেবের কতটুকু অধিকার তারা নিশ্চিত করছেন এবং কি করবেন সেটি জানবো। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আসসালামু আলাইকুম। আমি এই ঘটনা জানার পর গত চার মাস আগে সমস্ত ঘটনা তার মুখ থেকে শুনছি, শোনার পরে জিয়াউর রহমানকে অনেক খবর দেওয়া হয়েছে আলতাস এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মাধ্যমে, কিন্তু সে হাজির হয়নি। হাজির না হওয়ার পরে একদিকে করোনা আর একদিকে নির্বাচন, আমরা ব্যস্ত ছিলাম, তাকে কথা দিয়েছিলাম নির্বাচন পরে আমরা এটার ব্যবস্থা নেব। এখন নিরাপত্তার জড়িত আমার বাড়ি এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, আমি বাড়িতেও এখন কম থাকি, দৌড়াদৌড়িতে থাকি, এদের স্থানীয় মানুষের সহযোগিতায় যদি কোনো খবর খবর পাই যেখানে রাত্রে 12টা হোক 1টা হোক আমি তার বিপদে চলে আসব এবং আমার সাহায্য সহযোগিতা। আপনাকে প্রশ্ন রাখতে চাইছিলাম যে সেই তো দীর্ঘদিন ধরে অবহেলিত সেই নিরাপত্তাহীনতাই, নিরাপত্তার বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি এখানকার ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং এই ওয়ার্ডের বর্তমান মেম্বার আরিফুল্লাহকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং যে কোনো সময় অসময় তার বাড়ির কাছেই, আমার বাড়ির দূরে, এবং এই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছে আলতা স্থানীয় নেতা আলতাস সহ আর মসজিদ কমিটির সদস্যরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। সেই দায়িত্বে যদি তারা কোনো ঘাটতি ঘটে সেটাও দেখবো, তারা যদি অসহায়ত্ব বোধ করে আমাদের আমার সহযোগিতা চাইলে আমি অবশ্যই সহযোগিতা করবো এবং আমার যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেখানে যাব। এবং জিয়াউর রহমান আলমগীরকে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবো। যে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে সেটি সত্যি কিনা জি আপনি কি চান? এখন সেই এখান থেকে গর্ব পাবে না, শান্তি চান? আপনারা কি তাকে বাসায় জায়গা দিবেন কিনা? জায়গা দিন। সে এতদিন কোথায় ছিল?
আলমগীর ওর কি সে কি এখান থেকে তার বাইদের বইয়ে কি পালিয়ে গেছে নাকি এমনি এমনি পালিয়ে গেছে বইয়ে? আপনার ছেলেরা কি আপনাকেও মারতে চায় নাকি? তার মাতার সাথে কথা বলছিলাম এবং শেষ সময় আমাদের পাশে রয়েছে, একটু তার সাথে আমরা কথা বলবো। দর্শক জি, আপনাকে তুমি কয় ভাইকে বিদেশে পাঠিয়েছিল সেটা বলো, কয় বোনকে বিয়ে দিয়েছো সেটা বলো, আপনাকে কারা কারা চোখ বন্ধ করে দিয়েছে কি কারণে দিয়েছে কি বলুন তো। ওই কিয়া বুঝা যে একটা হামাইয়ারে কেসু আত তৈয়ে আর কি গরিব নগরিব নিজ্জতা হইতে পারে, তো হতে টিয়া দিলে হতে বেশি কি নেভা টিয়া দিলে যায় না মন গরিব আরে তইলে আর অন্য গরি দিন আর হনিজের বুঝাইলেও বুঝাইনে পারি হইলেও হইনে পারি সেজ করি না পারি। আপনার শোকে মাছ যে এটা ওর নাম কি? আলমগীর। তার বিরুদ্ধে আপনি থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? একখান মামলা করেছিলাম চুরি মারানো পরে বাপে হইয়ে দেহ দে আয় মামলা করি মামলা করি আর তারপর দেহ এখন বৈঠক করি তারপর দেহ দে যান সেজ করি ফেলাই দিম। তো মামলার নাম কি যে ডাকে না আই না জানি আই তো লাশত পড়ে রইগি তইলে আর গো মত ভাই বই দিলানি যে এরা সম্মান করে দিয়ে গড়ি দিয়ে এরা তারপর দেহ আর আই কেয়াল্লা বলি আর আই আনা দিলে তোদের দিনে ভারির এখন বিচার চলিব বলে হ বিচার মাঝে হ দেখি বিচার মধ্যে বিচার দার তো বিচার দার দে আয় এবার তো বিচারি হলে কুড় দে রো বিচারি আম পাইব দে এডে করলেও বিচারি আম পাইব দে তো আয় এবার লাস্ট লার হরে এডে দে লাপ্পাং কি তো এখন বাপ আছে মা আছে গমইলে আর হরা বলে আর বিচারে না রাত দাত তো ইয়া জাহর বরকার দব না না হতে কাকে দিছেন আপনি? আর বাপ আব্বাস উকিলের দিয়ে জি তো আব্বাস উকিলে আসছে দুইবার বৈঠক করি দুইবার বৈঠক করি তান্না তান্না রেনি করি হতা হই তারপর অর্ধেক করি ওরা হিসাব করে ফেলাই অর্ধেক গজ্জি বিচার অর্ধেক গজ্জিটা আর বাবু তো জাগা লই অমুক গজ্জি বাবার কিনে দিই অমুক দিই ব্যক্তি ফুসার আসার লই হল তেলেই দিন তার তিনজনটা হতো বেশি ওরা হতি তার চিকিৎসা করবে তারপরে এখন যেহেতু জাগা বেশি তাই সে আর জাগা বেশি তো না দে তো আর চোখ দুলের দেহের দে লড় দার কি ওরা হইলেও হন নয় আয় ওর গিলে ওর তো দেখি আর পুয়াই যাতো জামাই তৈ যাতো মনে করেন ওর বাপ মারা হাবাইয়ে আর আর হতো দিন পাইলুম এত হতো দিন পাইলুম তাহলে এর হান হওয়ানোর পরে এবেলা খোঁজার আর চার বছর পরে এখানে ঢুকে তোমার কি মনে হচ্ছে কেমন লাগতেছে তোমার নিজের নিজের পিছাই যে আর না বড় ভাই ভালো করে আতো আর না বড় ভাই আর চেষ্টা করে করে দিচ্ছা না বড় ভাই করে দিচ্ছা এটা হলো তো আর ওই যে সাধু যে আদা কর আমার দুয়ো বাড়ি যেন আরেকটা জুতা করে আর যাচ্ছে না তো কিন্তু তোর নিতে পারিস আর তো কি হবে ওদের পয়সা ওদের দেখো আমার দেখো ওদিন করি ঘরে এই মানুষের মাধ্যমে যাইতে হলো আর পরীক্ষা যাইতে হলো ওদের ইটা রা ওদের রাস্তার বন্ধু হইব অমুক হইব তমুক মা বাবার হুমকি দিলা মা বাবা আবার আর টিভি ধরে এরা বসে করে বসে বললে আবার ওদের ওদের জানতে পারে হ্যাং ঘরে তো এখন আয় ঘুরি ঘরে আয় এখন হদিন পরে মরে গিয়ে আর হইনে পারে আর আগাতান ঘুরছে আগাতান রক্ত বেজে হইতে খারাপ হয়ে যাবে রক্ত বেজে হইতে খারাপ এখন তারে ভাইয়ারি এবার এদিন নিজে নিজে এরকম দেখি এবার মানুষ ওর লাশ কাজ শনি গিয়ে নিত না এঙ্গরে লড়ে যাবে অত বিচার খারাপ হতে মারি গেলে অদিন জানি লাগে ওরা মেরে দিয়ে গেলে বেদুর তো ওই ভাঙি গেল বলি ওরা তারে আটক করছে তারা বনুক গাজাতে দিয়ে আর গরিব আর কিচ্ছু নাই তো এর আটক করো না করে তো এখন হাতি আমার তু মানে জিজ্ঞেস করেন যে ও কি কি ভূমিকা রেখেছে মানে কি কি হাম গুজো আমার ফয়ে কেন আছে
বড় ফুয়া ও বিদেশে গিয়ে ভাইয়ের রে কি কি জুড়াইয়া এরকম বল কি কি লইও কি কি ভাইয়ের কি কি করে দিয়া বড় ভাই আল ফুলা গুরলো দিয়ে গুরলো জানার মানে আগো জমিন দিয়ে রে আল করে দিয়ে শুয়েবে শুয়েবে আবার জমিন কিনে দিয়ে কি নাম কোন দিয়ে দা কি নাম কোন ফুয়া এই বড় ফুয়াইবে দিবেরে নালা দিয়ে মারিয়ে না আবার ভাই ঘর ডুবে নিয়ে দুবাই নিয়ে জানো আর ঘর দুবাই নিয়ে এতো দুবাই অশান্তি বিল হয়ে যারা জিওরা মানরা জিওরা মানরা আবার সৌদি আরে নিয়ে সৌদি আরে আবার পয়সা হরি দ্বারা দিয়ে সোয়াইবে পয়সা হরি দ্বারা দিয়ে অনেক ঘরে কত ঘর ভাই হাতে যাওয়া কই কি তখন হাত পয়সা হরি নাই আই কিনে যাই না পয়সার দ্বারা হরে দ্বারা না ঘুরে পয়সা আর হামাই কি তার হদ্দে জিওরা মান না আর আই যাই তখন হাত গতি আনাই আই কিনে আসু মা বউ ভালো নেই হজু এবং দুবাই পাঠিয়েছিল সোয়েব বড় ভাই সেই বড় ভাইকে সে বিদেশ থেকে টাকা নিয়ে এসে বড় ভাইকে সে হত্যা করতে চেয়েছে মাকে পিটিয়েছিল চোখ কানা করেছে আলমগীরের মাধ্যমে আমরা এই ধরনের ভাইরা যারা সমাজে অনাচার সৃষ্টি করছে প্রত্যেকটা পরিবারে এই ধরনের ভাইদের হাতে কিন্তু কয়েক ভাই জিম্মি হয়ে থাকে অথবা মা বাবা জিম্মি হয়ে থাকে আমরা চাই সমাজের বিভিন্ন স্তর থেকে মিডিয়া এই সংবাদগুলো তুলে এনে সুষ্ঠু একটি শোষণমুক্ত সমাজ গঠন করুন এবং আপনারা যে আজকে আসলেন মিডিয়া আপনাদেরকে ডাকা হয় নাই তবু আপনারা সংবাদের ভিত্তিতে সংবাদের পিছনে যে ছুটছেন তার জন্য আমি আজকের এই মিডিয়া কনফারেন্স থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ সোয়েবদেরকে নিরাপত্তা দিতে হবে মিডিয়া সচল থাকলে সোয়েবরা নিরাপত্তা পাবে এই সোয়েবের সারা জীবনের সঞ্চয় যে সে তিন বোনকে বিয়ে দিয়েছে চার ভাইকে বিদেশে পাঠিয়েছিল এর অতঃপর ও যে রেজাল্টটি পেল চার বছর পর সে আমার কাছে যখন গেল সে ঘরে যেতে পারছে না শুনে অবাক পেয়েছিলাম এবং সোয়েবের পেটে ক্ষুধা সোয়েবের ঘুমাবার জায়গা নেই সোয়েবের থাকবার ব্যবস্থা নেই এই ধরনের অসংখ্য মানুষ নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশে শুধু রাজনীতি করলে হবে না আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে একজন ক্ষুদ্রতর কর্মী হিসেবে বলতে চাই আমি আমি নেতা নই কিন্তু ক্ষুদ্রতর কর্মী আপোষহীন কর্মী আমরা আপোষ করব না আমি অত্র এলাকার মেম্বারকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি সোয়েবকে রেখে যাব যদি একটা আঘাত সোয়েবের উপর চলে অথবা আর কারো উপর চলে প্রত্যেকটা রাজনীতিবিদ জিম্মি থাকতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে হবে শুধু রাজনীতির নামে রাজনীতি চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুসারে অসহায় মানুষের পক্ষেই আমাদের অবস্থান সুদৃঢ় আজকে তিনি এই বাসে ঢুকবেন কিনা আমরা এখন ঢুকিয়ে দিব আপনারাই চলেন এখানে উনার আপনি তুমি শুনে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম জি জি কাবেরী মেমোর সাথে আমরা কথা বলছিলাম প্রিয় দর্শক এখানে রয়েছেন উক্ত এলাকার ইউপি আরিফুল রয়েছেন একটু তার সাথে কথা বলবো দর্শক জি সে যে আজকে এখানে ঢুকবে সেটি নিরাপত্তা কতটুকু আপনারা নিশ্চিত করছি এখনো বাংলার মানুষ অসহায় মানুষ নির্যাতিত মা বাবার নির্যাতিত ছেলের কাছে আমি চাই সঠিক বিচার হোক আর আচরণের লোকদেরকে আমি বলতেছি আপনারা ওর নিরাপত্তা দেবেন যদি ওর উপরে একটা আচরণ পড়ে আমরা কেউ ছাড়ব না ওকে আমরা চাই ওরা ভাই 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 সুন্দরভাবে সুস্থভাবে থাকুক মিলেমিশে থাকুক এইটাই আমাদের কাম্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে আমি আজকে অত্যন্ত আনন্দের বিষয় এই যে এই লোকটাকে দীর্ঘ চার বছর পরে আমি যে ওর ঘরের মধ্যে আমার বোন ছোট বোন কাবেরীর কে সাথে নিয়ে ওর ঘরে দুগাই দিতে পারতেছি আর আমার মিডিয়া ভাইয়েরা এইখানে আসছে তাদেরকে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এইরকম যেন সব দুঃখী মানুষের কাছে এই মিডিয়া চলে যায় এইটাই আমাদের কাম্য আসসালামু আলাইকুম আলমগীর ছোট ভাই আপন জি
এখন তোমরা কি চাও? আমরা এখন ঘরবাড়ি চাই, নিরাপত্তা চাও, নিরাপত্তা চাই, ঘরবাড়ি চাই। তোমরা প্রধানমন্ত্রীকে বলো তোমাদের নিরাপত্তা দরকার, বলো সবারই একটি প্রশ্ন, তাকে তারা এই স্থান থেকে তারা তার বাসস্থান নিশ্চিত করেছেন, যতক্ষণ পর্যন্ত তারা বাসস্থান নিশ্চিত করবে না ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে তারা ফিরবে না। আমার কাছে ছিল সর্বশেষ মতিউল ইসলাম, মতি জয় বাংলা 24 টিভি।